ওয়ালাইকুম সালাম আহমেদুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন দিনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে যদি পরিবারের কেউ বাধা দেয় ক্ষেত্রে সেটা শোনা যাবে না যদি মা বাবা বা অন্য কেউ যদি বাধা দেয় প্রথমত ধর্মীয় জ্ঞান দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে যে জ্ঞান অর্জন না করলেই নয় যেটা প্রত্যেক মুসলিমের জন্য জানতেই হবে যেমন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মাধ্যমে মাহমদুর রসুল্লাহ তো এই কালিমা সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে লা ইলাহার পরিপূর্ণ জ্ঞান আমাদের ভিতরে থাকতে হবে একজন মুসলিম হিসেবে আমাদেরকে সালাত কায়েম করতে এই সালাতের পূর্ণাঙ্গ জ্ঞান আমাদের থাকতে হবে একজন মুসলিম হিসেবে আমাদের উপর জাকাত রয়েছে জাকাতের জ্ঞান জাকাত সম্পর্কে জ্ঞান আমাদের রাখতে হবে ঠিক তেমনিভাবে ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে এই পাঁচটি স্তম্ভের পূর্ণাঙ্গ জ্ঞান আমাদের অর্জন করতে হবে ইমানের আর রয়েছে সেই বিষয়গুলো এক কথা ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা সেই বিষয়গুলো সম্পর্কে জানা হচ্ছে ফরজ ফরজাহাইন যদিও আমাদের সমাজে হুজুররাই শুধুমাত্র এগুলোর বিষয় নিয়ে চর্চা করবে জানবে যথেষ্ট আমরা না পারলে তাদের কাছে জিজ্ঞেস করব। এটা হচ্ছে আমাদের সমাজের রীতি বা নীতি কিন্তু ইসলামের নীতি যেটা বা ইসলাম যেটা আমাদেরকে আদেশ করছেন আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম বলেছেন তারা বলে মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ ওই টুকু জ্ঞান ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে যতটুকু জ্ঞান অর্জন করার মাধ্যমে একজন প্রকৃত আদর্শ মুসলিম হিসেবে সে জীবন জীবনযাপন করতে পারে ওই পরিমাণ ইসলামিক জ্ঞান তাকে অবশ্যই অর্জন করতে হবে আর এই জ্ঞান অর্জন করতে গিয়ে যদি পিতা কেউ বাধা দেয় সেক্ষেত্রে তাদের বাধা শোনা যাবে না তাদেরকে বুঝাইতে হবে তাদের জন্য হেদায়তের দোয়া করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আর ইসলামের মধ্যে একটা মূলনীতি আছে কোন সৃষ্টির আনুগত্য করতে গিয়ে সৃষ্টির কথা শুনতে গিয়ে স্রষ্টার নাফরমানি করা যাবে না আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে বলে দিয়েছে যে এই জ্ঞান ইসলামিক মূল যে জ্ঞানটা আছে সেটা আমাদের ওপর অর্জন করা ফরজ তো এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ যে রসলে বলা মানে আল্লাহরই আদেশ তো এই জ্ঞানটা অর্জন করতে গেলে যদি আমার পিতামাতা আমাদেরকে বাধা দেয় সেক্ষেত্রে তাদের বাধা শোনা যাবে না তাদেরকে বুঝাইতে হবে এবং আপনাকে আপনার জ্ঞান অর্জন করে যেতে হবে কিন্তু যদি এমন হয় যে আপনি মৌলিক বিষয়গুলো আপনি জানার পরও আপনি আরও আনুষাঙ্গিক বিষয়গুলো সম্পর্কে চর্চা করতে চান পড়াশোনা করতে চান যাকে যাতে করে আপনি সেটা আপনার পরিবারের মধ্যে ই করতে পারেন আপনার সন্তানদেরকে শিক্ষা শিক্ষা দিতে পারেন যদি এমন হয় বিষয়টি তো সেক্ষেত্রে অবশ্যই পরিবারকে পরিবারের আদেশটাকে আপনার কেন তারা মানা মানা করছে কেন তারা বাধা দিচ্ছে এই বিষয়গুলো তাদের সাথে পরামর্শক্রমে বুঝিয়ে তাদেরকে সালে করলে আল্লাহ রব্লা সহজ করে দিবেন আর অবশ্যই আল্লাহ রবুল আলমিন এটা দিয়ে হয়তো বা আপনাকে পরীক্ষাও করতেছে এর জন্য ধৈর্য ধারণের মাধ্যমে পিতামাতা বা পরিবারের ওই সমস্ত সদস্যদেরকে বোঝানোর মাধ্যমে ইনশাল্লাহ আপনি চেষ্টা করে যান আল্লাহ রবুল আলমিন সহজ করে দেবেন আল্লাহ আলম বি